নমস্কার বন্ধুরা, আমি আজকে আবার একটা রেসিপি নিয়ে এসেছি। সামনেই জন্মাষ্টমী, খুব সহজে তিলের নাড়ু কীভাবে করবেন চলুন দেখে নেওয়া যাক। পরিমাণটা ঠিকঠাক থাকলে কিন্তু এই তিলের নাড়ুটা খুব সহজে হয়ে যায়। এটা পুজো পার্বণ লক্ষ্মী পুজোতেও দিতে পারেন। চলুন কীভাবে করছি দেখে নেওয়া যাক। এখানে আমি 500 তিল নিয়েছি। তিলের মধ্যে কিন্তু প্রচণ্ড ধুলো থাকে, তার জন্য হাতের সাহায্যে ধুলোটা আমি পরিষ্কার করে নিলাম। আর একটুখানি ময়লা ঠয়লা থাকে কাকুর বা কালো তিল, সেটা কিন্তু বের করে নিতে হবে। বা খালি কড়াইতে তিলটা লো ফ্লেমে ভালো করে তেলে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লোয়ে রাখবেন, নাহলে কিন্তু তিলটা পুড়ে যাবে। তিলটা সুন্দর একটা গন্ধ উঠলে তাহলে বুঝবেন তিলটা ভাজা হয়ে গেছে। এটা খালি কড়াইতেই করবেন। তিলের নাড়ু খেতে কিন্তু খুবই ভালো লাগে। জন্মাষ্টমীতে গোপালের ভোগে কিন্তু তিলের নাড়ু দিতে পারেন, খুবই সহজে হয়ে যায়। যদি পরিমাণটা ঠিকঠাক থাকে তাহলে এই নাড়ুতে কোনো অসুবিধা হবে না। অনেকে ভয় পান তিলের নাড়ু করতে, কিন্তু এই পরিমাণটা ঠিকঠাক মাথায় রাখে করবে। দেখুন আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবার ওই কড়াইতে সামান্য একটু আমি জল দিয়ে দিয়েছি। এখানে আমি বললাম 500 আমি তিল নিয়েছি, আর এটা 400 গুড় নিয়েছি আমি। গুড়টা আমি আস্তে আস্তে জলের সাথে গুলিয়ে নেব। একটু জলে দিলে আস্তে আস্তে দেখবেন এটা গলে যাবে। একটু খুন্তির সাহায্যে একটু ভেঙে নিলেও হবে। তো এটা আমি আখের গুড় ইউজ করেছি, আপনারাও আখের গুড় ইউজ করবেন। এখন অনেকটাই গলে গেছে, এই সময় গ্যাসের ফ্লেমটা একটু জোরে দেবেন, একদম লোয়ে রাখবেন না, মিডিয়ামে রাখবেন। গুড়টা একটু ভালো মানে নেবেন, তাহলে কিন্তু ভালো হবে। যারা ফেসবুক পেজের থেকে দেখছেন, আমার ফেসবুক পেজ হচ্ছে সুপর্ণা সাহা বলে আছে। যদি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। যদি ভালো লাগে আপনাদের এই রেসিপিটা অবশ্যই শেয়ার করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা নতুন দেখছেন সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রাখবেন, তাহলে আমার সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে কিন্তু সবার প্রথমে চলে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। দেখুন গুড়টা আমার ফুটে উঠেছে। এবার কিন্তু গ্যাসের জোরটা আমি বাড়িয়ে দিয়েছিলাম, আস্তে আস্তে মিডিয়ামে দিয়ে দিলাম। এখনও কিন্তু গুড়ের কিছুই হয়নি, কিন্তু যখন ঠিকমতো হয়ে যাবে তখন কিন্তু উপর থেকে একটু বাবলস টাইপের উঠে যাবে, অনেক বাবলস উঠবে, তখনই বুঝবেন গুড়টা হয়ে গেছে। যেটা আমি চেয়েছিলাম এই গুড়ের জন্য সেটা কিন্তু হয়ে যাবে, দেখে বুঝতে পারবেন, দেখতে থাকুন। আপনাদের জন্মাষ্টমীতে কী কী নাড়ু দেন অবশ্যই কমেন্ট করে বলতে পারেন। যারা তিলের নাড়ু দেন তারাও কীভাবে করেন অবশ্যই বলতে পারেন কমেন্ট করে। দেখুন এখন বাবলস কিন্তু ভালো মতো উঠে গেছে, এবার দেখে বুঝতে পারছেন। এবার খুন্তির সাহায্যে আমি উঠিয়ে দেখলাম, দেখুন একটা তার মতো আসছে, তাহলেও কিন্তু বোঝা যাবে যে এটা হয়ে গেছে। আমি আর একটা টিপসও দিয়ে দিচ্ছি, যদি এখানে আপনাদের বুঝতে অসুবিধা হয় এই খুন্তির সাহায্যে কীভাবে গুড়টা হচ্ছে সেটা যদি বুঝতে অসুবিধা হয়, তার জন্য আর একটা টিপসও আমি দিয়ে দিচ্ছি। দেখুন খুন্তির সাহায্যে উঠাচ্ছে, একটা তার মতো কিন্তু এসে গেছে, চিট মতো একটা এসে গেছে, কিন্তু সুতোর মতো একটা তার কিন্তু এসে গেছে। আমার চ্যানেলে বহু রেসিপি আছে, যদি দেখতে চান অবশ্যই চ্যানেলটা ভিজিট করতে পারেন। আর বেল আইকনে একটা রেসিপি দিয়ে দেব, যদি দেখার ইচ্ছা হয় অবশ্যই টেস্ট করে দেখে নিতে পারেন, কাঁকড়ার একটা সহজ রেসিপি। দেখুন এবার যে টিপসটা বললাম সেই টিপসটা হচ্ছে, একটা বাটিতে আমি জল নিয়ে নিয়েছি এবং খুন্তির সাহায্যে গুড়টা আমি দিয়ে দিলাম। এবার হাতের সাহায্যে দেখুন একটা চিট গুড়ের মতো হয়ে গেছে, তাহলে এই পাকটা আমার কিন্তু গুড়ের পাকটা আমার হয়ে গেছে। এবার আমি গ্যাসের এটা বন্ধ করে দেব, বন্ধ করার পরে আমি তিলটা ভেজে রাখা তিলটা কিন্তু দেব। গ্যাসটা জ্বালিয়ে একদম দেবেন না, গ্যাসটা একেবারে লোয়ে দেবেন, নাহলে গ্যাসটা বন্ধ করে তারপরে কিন্তু
ভাজা তিলটা দেবেন, এবং তিলটা দেওয়ার সাথে সাথে কিন্তু খুন্তির সাহায্যে মেশাতে হবে, নাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে। তার জন্য ভালোভাবে একদিকে দিতে হবে, একদিকে মেশাতে হবে, কিন্তু এটা খেয়াল রাখবেন। আর পরিমাণটা সবসময় মাথায় রাখবেন, গুড়ের পরিমাণটা একটু কম রাখবেন, তিলের পরিমাণটা একটু বেশি রাখবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। আমি গ্যাসের এটা কিন্তু বন্ধ করে দিয়েছি, বন্ধ করে তারপরে আমি গুড়ের সাথে তিলটা মেশাচ্ছি। এবার আমি এটা আমার মেশানো হয়ে গেলে আমি এটা কড়াই থেকে নামিয়ে নেব। আমার রেসিপি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আপনাদের যদি কোনো রিকোয়েস্ট রেসিপি থাকে দেখার, অবশ্যই সেটাও বলতে পারেন, আমি আপনাদের জন্য নিয়ে আসতে পারবো। এবার একটা স্টিলের থালাতে আমি একটুখানি সর্ষের তেল মাখিয়ে নিলাম, বা সাদা তেলও মাখাতে পারেন বা ঘি দিতে পারেন। তেলটা দেওয়াতে লেগে থাকবে না থালাতে, তার জন্য এই তেলটা দিয়েছি আমি। এবার কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। এই তিলের নাড়ু করতে কিন্তু একটু কষ্ট হয়, কারণ এই গরম অবস্থায় কিন্তু পাকাতে হবে, নাড়ুর শেপটা গরম অবস্থায় দিতে হবে, না হলে কিন্তু এটা শক্ত হয়ে গেলে করা যাবে না, তার জন্য গরম অবস্থায় এটা করতে হবে। হাতে একটু আপনারা ঘি লাগিয়ে করবেন, তাহলে দেখবেন গরমটা একটু কম লাগবে। একটুখানি ঘি হাতের তালুতে লাগিয়ে তারপরে করবেন, তাহলে দেখবেন একটু গরম কম লাগবে। আর অবশ্যই গরম অবস্থায় করবেন, না হলে কিন্তু এটা ঠান্ডা হয়ে গেলে আর কিন্তু নাড়ুর শেপ দেওয়া যাবে না। দেখুন আমার হয়ে গেছে, আমি করছি গরম অবস্থায় করছি, আর হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছিলাম। এইভাবে নাড়ুর শেপ দিয়ে আমি গোপালের ভোগে তিলের নাড়ুটা ভোগ দেব। অবশ্যই আপনাদের যদি ভালো লাগে অবশ্যই রেসিপিটা ট্রাই করে বলতে পারেন, যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করতে পারেন। এইভাবে সব কটা নাড়ু আমি করে নিচ্ছি। আপনাদের জন্মাষ্টমী যেন ভালোভাবে কাটুক এই কামনা করি, ভগবান যেন সবাইকে সুস্থ রাখুক, ভালো থাকবেন আপনারা। এইভাবে আমি সব কটা গড়ে নিচ্ছি। আর যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে চ্যানেলটার পাশে থাকবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। এটা অনেকদিন পর্যন্ত স্টোর করেও রাখা যায়, কিন্তু দেখুন আমার হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখে বুঝতেই পাচ্ছেন। আজকের মতো এই পর্যন্ত, আগামী আবার রোববারে আপনাদের কাছে ফিরে আসব। ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন সকলে। নমস্কার।